हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी जयकी, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमी आबार चले एसेछि नतून एकटा प्रोडक्टेर रिव्यू निये। आजके आमी जे प्रोडक्टेर रिव्यू करब सेटा होच्छे सिम्पलेर हायलुरोनिक एसिड सिराम। प्रथमेई बोली प्याकेजिं एर कथा। तो एटा एकटा ग्लास जार, जेमन अन्यान्य सिरामे हय ठीक सेरकमई ग्लास जार, एबं एटा ड्रप आछे जाते प्रोडक्टटा यूज करते सुविधा है। एवं ड्रपारटा खूब भीषण भालोई काज करे, एवं ड्रपारे साथे सहजे तुम्हारा स्किने एटा यूज करते पारबे। नेक्स्ट बोली एटार दामेर कथा। एटा 30 ml प्रोडक्ट आछे एवं 675 टाका एटार दाम, 675 rupees। এই প্রোডাক্টের রিভিউ করার আগে আমি হায়ালুরোনিক অ্যাসিড সম্পর্কে কিছু কথা তোমাদের জানাতে চাই। হায়ালুরোনিক অ্যাসিড এই নামটা বর্তমানে আমরা খুব বেশি শুনছি এবং সমস্ত কিছু কসমেটিক্সে এখন স্কিনের যে কোনো প্রোডাক্টে আমরা এই হায়ালুরোনিক অ্যাসিডটা ইউজ করতে দেখছি। এই হায়ালুরোনিক অ্যাসিডটা আমাদের শরীরের মধ্যেই থাকে, আমাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে হায়ালুরোনিক অ্যাসিড থাকে। এছাড়াও কিন্তু আমাদের চোখের মধ্যে, এছাড়াও আমাদের হাড়ের যে জয়েন্টের মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড পাওয়া যায়, এবং আমাদের শরীর নিজেই কিন্তু এই হায়ালুরোনিক অ্যাসিড তৈরি করতে পারে। কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের কারণে অনেক সময় দেখা যায় হায়ালুরোনিক অ্যাসিড কম উৎপাদন হচ্ছে, অর্থাৎ আমাদের শরীর খুব কম পরিমাণে তৈরি করছে। এটা বিভিন্ন ফ্যাক্টর হতে পারে, এটা এজ হতে পারে, অর্থাৎ বয়স যত বাড়তে থাকে তত কিন্তু হায়ালুরোনিক অ্যাসিড কম প্রোডিউস হতে থাকে। এছাড়াও কিন্তু শরীরের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রেও শরীরের কোনো ডেফিসিয়েন্সি হলে আমাদের এর ঘাটতি দেখা যায়। এছাড়াও আমাদের স্কিনের মধ্যে যে হায়ালুরোনিক অ্যাসিড থাকে সেটা কিন্তু বিভিন্ন কারণের জন্য আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। তার প্রধান ফ্যাক্টর হচ্ছে এজ। যত এজ বাড়তে থাকে আমাদের স্কিনের মধ্যে থাকা হায়ালুরোনিক অ্যাসিড আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। এছাড়াও কিন্তু সূর্যের যে ইউভি রশ্মি, এই রশ্মিটা কিন্তু বা আল্ট্রাভায়োলেট রে, এটা আমাদের স্কিনের মধ্যে থাকা হায়ালুরোনিক অ্যাসিডকে নষ্ট করে দেয়। এছাড়াও আমাদের পলিউশন, যেটা মেইন কারণ, পলিউশনও কিন্তু আমাদের স্কিনে থাকা হায়ালুরোনিক অ্যাসিড নষ্ট করে দেয়। এছাড়াও কিন্তু স্মোকিং আরেকটা কারণ, যেটা আমাদের স্কিনে হায়ালুরোনিক অ্যাসিডটাকে নষ্ট করে দিতে পারে। এই কারণের জন্য কিন্তু আমাদের অনেক সময় দরকার পড়ে বাইরে থেকে হায়ালুরোনিক অ্যাসিডটা আমাদের স্কিনে অ্যাড করতে। নেক্সট বলি এই হায়ালুরোনিক অ্যাসিডের কাজ কি, যার জন্য এটাকে এখন বর্তমানে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এই হায়ালুরোনিক অ্যাসিড আর কিছু নয়, এ কি করে আমাদের স্কিনের মধ্যে জলটাকে স্টোর করে রাখতে সাহায্য করে। এবং এই জল যখনই আমাদের স্কিনে থাকবে তখনই আমাদের স্কিন থাকবে হাইড্রেট। আমাদের স্কিন হাইড্রেট থাকলেই কিন্তু আমাদের স্কিনে যে এজিং, অনেক সময় কি হয় প্রিম্যাচিওর এজিং হয়ে যায়, অর্থাৎ আমাদের বয়স হওয়ার আগে আমাদের স্কিন কুচকে যেতে থাকে বা আমাদের স্কিন ড্রাই হয়ে যেতে থাকে, এটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তোমরা দেখবে যে কোনো ধরনের ভেজিটেবলস যদি তোমরা বাইরে কিছুদিন রেখে দাও, আস্তে আস্তে দেখবে ওর স্কিনটা কি হচ্ছে, আস্তে আস্তে কুঁচকে যায়। তার কারণ কি, ওর মধ্যে যে জলটা থাকে সেই জলটা আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে, এবং তত ওই সবজিটা কি হয় আস্তে আস্তে দেখবে ওর স্কিনটা কুঁচকে যায়। ঠিক সেরকমই আমাদের স্কিন, আমাদের স্কিনের মধ্যেও কিন্তু একটা জলের লেয়ার আছে, এবং এই জলের লেয়ারটাকে মেনটেন করে রাখে এই হায়ালুরোনিক অ্যাসিড। এবং আস্তে আস্তে যত এই জলটা যদি নষ্ট হয়ে যেতে থাকে তখনই কি হবে, আমাদের স্কিনটাও সেম হবে, অর্থাৎ আস্তে আস্তে কুঁচকে যেতে থাকবে, অর্থাৎ আমাদের স্কিনে কিন্তু রিঙ্কেল চলে আসতে পারে। তার জন্য কিন্তু এই হায়ালুরোনিক অ্যাসিডটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের স্কিনকে প্লাম্প রাখার জন্য, আমাদের স্কিনকে হাইড্রেট রাখার জন্য, আমাদের স্কিনকে এজিংয়ের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই দরকার। আমরা কিভাবে এই হায়ালুরোনিক অ্যাসিড আমাদের স্কিনের মধ্যে বজায় রাখতে পারবো, প্রথম হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনালি। আমি অবশ্যই বলি এক্সটার্নালি পরের ব্যাপার হয়, আগে ইন্টারনালি যদি শরীর ঠিক থাকে এক্সটার্নালি অল্প একটু কেয়ার করলেই তোমরা খুব ভালো রেজাল্ট পেতে পারো। তো ইন্টারনালি কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, বা আমাদের যে প্রোডিউস, আমাদের শরীর তো নিজে নিজেই হায়ালুরোনিক অ্যাসিড প্রোডিউস করতে পারে, তো আমরা একটু সাপোর্ট দিতে পারি আমাদের শরীরকে যাতে এটা বেশি করে প্রোডিউস করে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে ওয়াটার, অর্থাৎ আগেই বললাম ওয়াটারটা আমাদের স্টোর করে। তার জন্য অনেক সময় কি হয়, আমরা যদি জল কম খাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্কিন ডিহাইড্রেট হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে হায়ালুরোনিক অ্যাসিডও নষ্ট হতে পারে।
তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই জল বেশি করে খেতে হবে, দিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাওয়া উচিত। নেক্সট আমরা কিছু খাবার খেতে পারি, যেমন আমরা যদি গ্রিন লিফি ভেজিটেবলস খাই, যে কোনো শাক সবজি, তাতে কিন্তু আমাদের হাইড্রোনিক অ্যাসিড আমরা আবার ফিরে পেতে পারি। এছাড়াও কিন্তু সোয়া মিল্ক থেকে আমরা পেতে পারি। এছাড়াও আমাদের যে কোনো সিট্রাস ফ্রুট, লেমন বা যে কোনো লেবু জাতীয় ফল থেকে কিন্তু আমরা এটা পেতে পারি। এছাড়াও কিন্তু যে কোনো রুট ভেজিটেবলস, যেমন ক্যারেটস, বিটরুট, পটাটো, সুইট পটাটো, এগুলো থেকে আমরা হাইড্রোনিক অ্যাসিড পেতে পারি। এছাড়াও কিন্তু সয়াবিন থেকেও আমরা হাইড্রোনিক অ্যাসিড পেতে পারি। তো এই সমস্ত খাবার যদি আমরা আমাদের ডায়েটে নিয়মিত রাখি, তাহলে আমাদের বডি কিন্তু নিজে নিজেই হাইড্রোনিক অ্যাসিডটা প্রোডিউস করবে, এবং তার জন্য কিন্তু আমাদের বাইরে থেকে আর আলাদা করে হাইড্রোনিক অ্যাসিড ইউজ করার দরকার পড়ে না। তো নেক্সট আমি বলবো যে এক্সটার্নালি আমরা ইন্টারনালি তো টেক কেয়ার করছি, তার সাথে সাথে এক্সটার্নালিও আমরা আমাদের স্কিনকে হাইড্রোনিক অ্যাসিড দিতে পারি। বর্তমানে বিভিন্নভাবে হাইড্রোনিক অ্যাসিড আমাদের স্কিনে আমরা দিতে পারি, যেমন বর্তমানে দেখবে তোমরা ফেস ওয়াশের মধ্যে হাইড্রোনিক অ্যাসিড মেশানো হচ্ছে, টোনারের মধ্যে মেশানো হচ্ছে, সিরামের মধ্যে মেশানো হচ্ছে, ক্রিমের মধ্যে মেশানো হচ্ছে, সমস্ত জায়গায় মেশানো হয়। তবে এই সমস্ত থেকে সিরাম যেটা থাকে সেটা একটু বেশি কনসেন্ট্রেট থাকে, তার জন্য আমি বলবো সিরাম ইউজ করাটা বেশি উপকারী হয়। নেক্সট আমি প্রোডাক্টের কথা যদি বলি, এটা পুরো মিল্কি হোয়াইট টেক্সচারের মধ্যে আছে, দেখতে পাচ্ছ, একদম লিকুইড নয় কিন্তু, একদম মিল্কি হোয়াইট। এবং এটা যখনই তোমরা অ্যাপ্লাই করবে খুব তাড়াতাড়ি তোমাদের স্কিনের মধ্যে মিশে যাবে, এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের স্কিনের সাথে মিশে যাবে, এবং তোমরা ইনস্ট্যান্টলি বুঝতে পারবে যে কতটা হাইড্রেট করে দিয়েছে তোমাদের স্কিনটাকে। ইনস্ট্যান্টলি তোমরা বুঝতে পারবে কতটা হাইড্রেট হয়ে গেছে, এবং এটা অ্যাপ্লাই করার পর কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না। এই গরমকালে এই স্কিনে অ্যাপ্লাই করতে তো ভালো লাগে না, অনেক বেশি থিক ক্রিম, তো তোমরা যদি শুধু এটাই অ্যাপ্লাই করে থাকো তাহলে দেখবে তোমাদের কোনো ময়েশ্চারাইজারের প্রয়োজনই পড়ছে না। এটা নিজেই কিন্তু তোমাদের স্কিনটাকে ভীষণ পরিমাণে হাইড্রেট করে রাখবে। তো এর মধ্যে আছে 3% হাইড্রোনিক অ্যাসিড। আমি আগেই তোমাদের সাথে আলোচনা করলাম যে হাইড্রোনিক অ্যাসিড কেন আমাদের স্কিনের জন্য দরকার। এছাড়াও কিন্তু এর মধ্যে আছে ভিটামিন B5 বা প্যান্থেনল, এইটা কিন্তু এগে ময়েশ্চারটাকে লক করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের স্কিনের মধ্যে ময়েশ্চারটাকে লক করে রেখে দেবে। অনেকক্ষণ আমাদের স্কিনের মধ্যে যে আর্দ্রতাটা সেটাকে কিন্তু বজায় রেখে দেবে। এছাড়াও কিন্তু এর মধ্যে নায়াসিনামাইডও আছে, তার মানে বুঝতে পারছো এটা ইউজ করার পর তোমাদের মানে খুব বেশি পার্সেন্ট নেই, 1% আছে নায়াসিনামাইড। অর্থাৎ এটা যখন তোমরা রেগুলার ইউজ করবে, আস্তে আস্তে তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনে ইভেন্ট টোন হয়েছে, অর্থাৎ তোমাদের স্কিনটা যদি কোনো আনইভেন স্কিন টোন থাকে সেটাকে ইভেন্ট করে দিতে পারে। এছাড়াও কিন্তু এর মধ্যে কোনোরকম কোনো আর্টিফিশিয়াল কালার নেই, কোনো মিনারেল অয়েল নেই, এটার মধ্যে কিন্তু কোনোরকম কোনো আর্টিফিশিয়াল পারফিউম নেই, অর্থাৎ যারা পারফিউমের প্রতি অ্যালার্জিক তাদের জন্য কিন্তু বেস্ট এটা সিরাম। নেক্সট বলি আমার এক্সপিরিয়েন্সের কথা, এটা ব্যবহার করার পর কিন্তু আমার স্কিনে কোনোরকম কোনো র্যাশ বা পিম্পল হয়নি। এটা ভীষণই মাইল্ড একটা সিরাম এবং এতটাই হাইড্রেট করে রাখে, আমার তো খুবই ভালো লাগে এই সিরামটাকে অ্যাপ্লাই করতে। বিশেষ করে এই গরমকালে এটা অ্যাপ্লাই করতে ভীষণ ভালো লাগছে আমার। এর আগেও কিন্তু আমি অনেক হাইড্রোনিক অ্যাসিড সিরাম ইউজ করেছি, তবে ওগুলোর থেকে আমার এই হাইড্রোনিক অ্যাসিড সিরামটা, অর্থাৎ সিম্পলের হাইড্রোনিক অ্যাসিড সিরামটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি বলবো তোমরা অবশ্যই একবার ইউজ করতে পারো। এটা একটু প্রাইসি, এটা ঠিক কথা, কিন্তু ওর্থ ইট, অর্থাৎ যে পয়সাটা তোমরা খরচ করবে তার রেজাল্ট কিন্তু তোমরা পাবে, অর্থাৎ তোমরা একবার এটা ইউজ করে দেখতে পারো। আমার তরফ থেকে এই প্রোডাক্টটার জন্য কিন্তু বিগ ইয়েস। এছাড়াও সিম্পলের আমি আরও অন্যান্য অনেক প্রোডাক্ট ইউজ করেছি, সিম্পল পুরো ব্র্যান্ডটাই কিন্তু সেন্সিটিভ স্কিনের কথা মাথায় রেখে তৈরি হয়েছে, এবং সিম্পলের আজ পর্যন্ত আমি যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি কোনো প্রোডাক্ট কিন্তু আমাকে নিরাশ করেনি, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। এবং সেম অ্যাজ এই সিরামটা থেকেও এই সিরামটা ব্যবহার করেও কিন্তু আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, এবং এই প্রোডাক্ট আমি বারবার পারচেস করবো অবশ্যই। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকে আমি হাইড্রোনিক অ্যাসিড সম্বন্ধে তোমাদের কিছু জানলাম। এছাড়াও হাইড্রোনিক অ্যাসিড সম্পর্কে জানতে হলে তোমরা গুগলে সার্চ করে নিতে পারো, এটা সম্বন্ধে সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে।
আমি মনে করি যে কোনো জিনিস ব্যবহার করার আগে সেটা সম্পর্কে পড়াশোনা করে নেওয়াটা বেশি দরকার পড়ে, তার কারণ তোমাদের স্কিন তোমাদের জন্য প্রিসিয়াস জিনিস। অর্থাৎ স্কিন যদি একবার খারাপ হয়ে যায় সেটাকে ঠিক করা কিন্তু খুব মুশকিলের কাজ, তাই তোমাদের স্কিনে যাই অ্যাপ্লাই করো না কেন সেটার সম্পর্কে একটু জেনে নেওয়া আগে থেকে বেশি ভালো হবে। শুধুমাত্র আমরা বললাম বলে বা যে কোনো ইউটিউবার বললো বলে তোমরা সেটা ইউজ করে নিলে সেটা কিন্তু করো না। যদিও আমাদের ওপিনিয়নটা 100% অনেস্ট হয়, সমস্ত ইউটিউবাররাই অনেস্ট দেওয়ার চেষ্টা করে, তবুও আমি বলবো তোমাদের দিক থেকে একটু জিনিসটাকে নিয়ে তোমরা যদি একটু রিসার্চ করে একটু চিন্তা ভাবনা করে তোমরা প্রোডাক্টটা কেনো, তাহলে কিন্তু তোমাদের জন্যই ভালো হবে। অর্থাৎ তোমাদের টাকাও বাঁচবে, তোমাদের স্কিনও বাঁচবে। তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর বেশি বকবক করবো না, যদি তোমাদের এই প্রোডাক্টটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, এছাড়া তোমরা অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেখতে চাও, তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আমি যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি হাইড্রোলনিক অ্যাসিড সম্পর্কে, সেটাও কিন্তু আমাকে তোমরা জানতে পারো, আমি খুশি হব জেনে। তাহলে দেখা হবে অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।